আর এই বসিরহাটে আরো একটি খবর পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন কারাধাম বিরোধীরা। সিপিএম কর্মীর বাড়ি দোকানে লুটপাট, আগুন। বসিরহাটের নিম দাঁড়িয়ার কোদালিয়া অঞ্চলে রীতিমতো উত্তেজনা। সিপিএম কর্মীদের দোকানে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কাঠগড়ায় তৃণমূল নেতার ভাই সহরাব মণ্ডল। ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে লুটপাট চালানো হয়েছে এবং লন্ডভন্ড অবস্থা বলা যায়, এমনকি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। অন্তত পরিস্থিতি এবং ছবি তাই বলছে। ওই সিপিএম কর্মীর স্ত্রী কি বলছেন শুনব। ওরা দুই ভাই, আরো লোকজন সব নিয়ে এসে এসে আমাদের সাত দিন মানে মেয়েদের দোকান বসে সব ভেঙেছিল, আগুন দিয়ে সব পেট্রোলে জ্বালাই দিয়েছে, সব এসে ওরা এসে বিশাল মারধর করেছে আমার। তোর মুখ খুব ফুলে গেছে, আর কিল ঘুষি লাথি দিয়ে কিন্তু যা পেয়েছে মেরেছে। এই ভোট পরবর্তী হিংসার জেরে যেখানে সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাটের পর আগুন লাগানোর মতন মারাত্মক অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগ তারা করছেন তৃণমূলের বিরুদ্ধে, তখন শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আইয়ুব গাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে, সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। তারপরে আমরা জানি না, আমরা আমাদের নেতৃত্বের কাছে ডাকে গিয়েছি, নেতৃত্বের সঙ্গে আমরা থানাতে এসেছি, আমাদের থানায় যেটা করণীয় পুলিশকে জানানো এবং প্রশাসনিকভাবে সে যাতে অ্যারেস্ট হয়, আইনানুগ ব্যবস্থা যাতে নিতে পারে পুলিশ, তার জন্য আমরা থানাতে আছি। বসিরহাটে নিম দাঁড়িয়া কোদালিয়া অঞ্চলের শঙ্করপুর গ্রামে, সেখানে সিপিএম কর্মীর বাড়ি এবং দোকানে লুটপাট চালানো হয়, ভাঙচুর করা হয় এবং তারপর শুধু সেটা মাত্র করে থামেন না দুষ্কৃতীরা, তারপরে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় এমনটা অভিযোগ সামনে আসছে এবং তারা অভিযোগ করছেন শাসক দলের বিরুদ্ধে। সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা, ফর হায়ার এডুকেশন এন্ড রিসার্চ রিইনভেন্ট ইওরসেলফ। মাহেশ্বরী ভবনে ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া হয়ে মাহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছেন বহু বিজেপি কর্মী সমর্থকরা, আর তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে যান রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যকে তুলোধনা রাজ্যপালে, রাজ্যের কাছে রিপোর্ট চাইলেও মেলেনি এমনটা অভিযোগ রাজ্যপালে। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ রাজ্য, অভিযোগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বর্ষণদের বসিরহাটে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, জখম তৃণমূল কর্মীর নাম হচ্ছে আলতাফ মালি। আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন সেই আহত তৃণমূল কর্মী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম বৈঠকে বঙ্গ বিজেপি। সূত্রে খবর যে আজ সন্ধে ছটায় সল্টলেকের বিজেপি দপ্তরে হবে সেই বৈঠক, যে বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাংলার ইঞ্জিনিয়ার দারিকেশ পট্টনায়কের, আর মেদিনীপুরের শরৎপুলের বাসিন্দা দারিকেশ পট্টনায়কের নিথর দেহ ফেলল রাজ্যে। বিমানবন্দরে মৃত ইঞ্জিনিয়ারকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু, অগ্নিমিত্রা পলরা। সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা, ফর হায়ার এডুকেশন এন্ড রিসার্চ রিইনভেন্ট ইওরসেলফ। পুলিশের হাতে গ্রেফতার জামতলা গ্যাংয়ের এক সদস্য। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দেখাচ্ছি আপনাদেরকে, খয়রাশোল থেকে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, জালিয়াতির সঙ্গে যুক্ত ধৃত সূত্র মারফত এই খবরই পাওয়া গেছে। আর ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে চারটি সিম, তিনটি ফোন এবং ডেবিট কার্ড। মনোরঞ্জন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, মনোরঞ্জন আর কি পাচ্ছ জানতে? দেখো, যেটা জানতে পারছি যে সজল গোপ, এর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের জামতারা জেলার বাগডহরি থানার মুড়াবেড়িয়া গ্রাম বলে পুলিশ সূত্রে জানতে পারছি। গতকাল খয়রাশোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর সামনে তাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সময় কিন্তু এই ডেবিট কার্ড, নগদ টাকা এবং এগুলি উদ্ধার হয় এবং তারপরই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ গ্রেপ্তার করে। এখন এই গ্যাংয়ের আর কারা সদস্য রয়েছে এবং তারা কিভাবে জালিয়াতি চক্র বীরভূমে চালাতো সেদিকটা কিন্তু এখন পুলিশ তদন্ত করছে। এবং এই যে তোমার মুড়াবেড়িয়া যে গ্রাম, সেটা কিন্তু খয়রাশোলের ব্লকের একদম ঝাড়খণ্ড সীমান্তে, অর্থাৎ সেদিক থেকে এই খয়রাশোল, যুবরাজপুর সহ বিস্তীর্ণ এলাকায় এদের কর্মকাণ্ড কিভাবে চলতো, লোক ঠকানোর কর্মকাণ্ড, তারপর টাকা তুলে নেওয়ার যে প্রক্রিয়া এবং যে টাকা, নগদ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কোন ব্যাংকের গ্রাহক
হয়েছে সেদিকটিও কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে। আজ ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হবে। একই সঙ্গে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মূল যে কাণ্ডারি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা, সেই আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির জেরে একেবারে ক্ষতিগ্রস্ত বাড়িটির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এলাকায় উত্তেজনা এবং ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ গিয়ে পৌঁছয়, কিন্তু যেভাবে বোমাবাজি হয়েছে, আর মূলত এই উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গা থেকে বিগত কয়েকদিন ধরে এরকম লাগাতার বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। বোমাবাজির জেরে কিন্তু ভেঙেছে একেবারে ঘরে আসবাবপত্র, ঘরের একেবারে বলা যায় কাঠামো ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কারণ এই বোমাবাজির জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, এবং অভিযোগের তির বিরোধীদের দিকে তৃণমূল নেতা আব্দুল হান্নান, তার বাড়িতে এইভাবে বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূল নেতা আব্দুল হান্নানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ, এবং বোমার অভিঘাতে ভেঙেছে টালির ছাউনি পর্যন্ত, এলাকায় চাপা উত্তেজনাও রয়েছে। আর এরই পাশাপাশি আরো একটি জায়গা, তা হচ্ছে বসিরহাট। বিগত কয়েকদিন ধরে কিন্তু এখানে যেভাবে একাধিক জায়গা উত্তপ্ত হচ্ছে সেই খবর লাগাতার পাওয়া যাচ্ছে। গতকাল একেবারে ভোর সন্ধ্যাতে, একেবারে ভোর সন্ধ্যায় সেখানে শুট আউট হয়েছে, এবং সেই সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ আপনাদের সামনে আরো একবার। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, এবং জখম হয়েছেন তৃণমূল কর্মী যার নাম আলতা। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাই। দুজন দুষ্কৃতি মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে, একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরাজ করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল? এরা কারা তা কী করে বলবো, দেখে চিনতে তো পারিনি কেউ। আর এই যে গুলি খেয়েছেন নাম কি? আলকাপ মালিক। এ কী করে? এ হচ্ছে আপনার পাইলিং এর কাজ করে। এই অবরোধ আজকে খুব দুঃখের অবরোধ। আমরা এই লোকসভা ভোট 2024 লোকসভা ভোট করেছি, এখানে বিরোধী পিপা পঞ্চায়েতে কোনো জায়গা নেই, ওদের অস্তিত্ব নেই, পায়ের তলায় মাটি নেই। আমাদের অ্যাক্টিভ একনিষ্ঠ কর্মীকে গুলি করে আজকে সে আজকে মৃত্যু চোটে পাঞ্চা লড়ছে। তাই আমরা কর্মী ভাইরা বিক্ষোভে কেটে রাস্তায় নেমে পড়েছি। এই আসামিকে 12 ঘন্টা অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, চালাবো। দফায় দফায় উত্তেজনা বসিরহাটে। তৃণমূল কর্মীকে গুলি, বিক্ষোভ, এবং ঘটনাস্থলে ব্যাগভর্তি বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনবো এক এক করে। পিফায় আমাদের শক্ত ঘাঁটি, এবং পিফা পঞ্চায়েত থেকে আমরা বিপুল পরিমাণে ভোটে লিড নিয়েছি। এদিকে দেখছেন সন্ত্রাস, বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে ওরা পরাজিত হওয়ার পরে। আজকে খেজুরিতেও আমাদের 3 জন প্রতিনিধি দল গেছে, সেখানেও ওরা দোকানঘর বন্ধ করে দিচ্ছে, মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওরা এনি হাউ এনি কস্ট তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে। এই দিন বেশি দিন চলতে পারে না। বাংলার মানুষ ওদের বিরুদ্ধে রায় দিয়েছে সন্ত্রাসের এগেনস্টে, আবার বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে সন্ত্রাসের এগেনস্টে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফবাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। বসিরহাট লোকসভা কেন্দ্র জয়ের পরেই, তাদের শাসনকালেই এই দুরবস্থা হচ্ছে বসিরহাটের, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত, এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।